হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলরেডি টেকে সবাইকে ওয়েলকাম করছি সাথে আছি আমি ইব্রাহিম খলিল আজকের টিউটোরিয়ালটি আমরা একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে কীভাবে আবেদন করবো কীভাবে পেমেন্টস করব আই মিন আজকের টিউটোরিয়ালটিটা দুই হাজার তেইশ চব্বিশ সনে অর্থাৎ আজকে থেকে শুরু হওয়া একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া এবং পেমেন্ট প্রসেস কলেজ অ্যাড করা কলেজ ডিলিট করা এই বিস্তারিত ব্যাপার নিয়ে আলোচনা করবো ওকে ল্যাটস জাম্প টু দ্য কন্টেন্ট এটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব এবং ওখানে লিখে দিব একাদশ একাদশ অ্যাডমিশন এ কথাটা আমরা লিখে দিব ডট কম তো প্রথম যেই লিঙ্কটা আসবে এক্সআই কলেজ অ্যাডমিশন আই মিন একাদশ কলেজ অ্যাডমিশন সিস্টেম এখানে আমরা ক্লিক করে দেব তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা আবেদনের নীতিমালা আবেদনের নির্দেশিকা পেমেন্টস পদ্ধতি বোর্ড লগ ইন তো অবশ্য বোর্ড লগ ইংয়ে আমাদের কাজ নেই তারপরে এখানে কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ কলেজ লিস্ট দেওয়া আছে সিট সংখ্যা দেওয়া আছে তাদের জিপিএ রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট জিপিএ দেওয়া আছে যেগুলো প্রয়োজন হইলে আমরা দেখে নিতে পারি ডাউনলোড করে দেখে নিতে পারি আর যদি আমাদের আগে থেকে জানা থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি কি করতে পারি আমরা অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করতে পারি ওকে তো একাদশ শ্রেণীর ভর্তির জন্য আমরা অবশ্যই বিকাশে পেমেন্ট করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই এডুকেশন ফি এ অপশানটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশান রয়েছে এ জায়গায় এখানে আমরা একাদশ এ কথাটা ইংলিশে রেখে দিব তখন যখন চলে আসবে তারপরে এখান থেকে আমরা যেটা করব এখানে বোর্ডের নাম পাশের সন রোল নাম্বার এবং মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব নাম আসবে নামটা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস দেখাচ্ছে আনফিড এখানে নাম দেখাচ্ছে এখানে তার রোল নাম্বার দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং ব্যালেন্স দেখাচ্ছে সো এখন আমরা যেটা করবো যে পরের দাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করুন এখন আমরা পিন দিয়ে দিব জাস্ট এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন আমরা আমাদের ফিটা দেয়া হয়ে গেছে এখন আমরা যেটা করব এখানে অবশ্যই আবেদন করার আগে আপনাকে পেমেন্ট দিয়ে নিতে হবে তা আমরা এখন অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এখানে আমরা রুল নাম্বার দিয়ে দিব তারপর এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে দিব এখান থেকে পাসিং ইয়ার সিলেক্ট করে দিব তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব তারপরে এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে কোডটা আমরা দিয়ে দিব নেক্সট অপশানটি ক্লিক করে দিব আপনি যদি পেমেন্ট করে আবেদন করতে চান সেক্ষেত্রে এই এখানে যে তথ্যগুলো দেখাচ্ছে এই তথ্যগুলো আসবে আদারওয়াইজ কিন্তু তথ্যগুলো দেখাবে না বলবে যে আপনার তথ্যগুলো পাওয়া যায় না কোনো ফেমেন্টস পাওয়া যায়নি তো সো এখানে নাম দেখাচ্ছে পিতার নাম দেখাচ্ছে মাতার নাম দেখাচ্ছে এবং এখানে ফলাফল দেখাচ্ছে হুম আমাদের যেটা করতে হবে আমরা দশ সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজ আবেদন করতে পারবো সেক্ষেত্রে এখানে আবেদন করার জন্য বাধ্যতামূলক একটা ফোন নাম্বার দিতে হবে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার রিটাইপ করে দিতে হবে এখন যেটা করতে হবে এখানে গাইডিয়ানের এনআইডি নাম্বারটা এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে নাম্বারটা যার দিয়েছেন ফিতার হলে পিতা সিলেক্ট করে দিবেন মাথার হলে মাথা সিলেক্ট করে দিবেন তারপরে যেটা করবেন আপনার যদি কোনো কোটা থাকে এখানে কোটাতে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি না থাকে টিকমার্কটা উঠিয়ে দিবেন এখন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আসল কাজ হচ্ছে এখানে আপনারা কলেজ সিলেক্ট করার আগে অবশ্যই বিষয়টা মাথা রাখবেন যে প্রথম সেভেন্টি পার্সেন্ট কলেজ বরাদ্দ সেভেন্টি পার্সেন্ট কলেজের সিট বারাতো হয়ে যায় সো প্রথম সাজেশন থাকবে যে আপনি ভালো মানের কলেজ মধ্যমানের কলেজ এবং নিম্নমানের কলেজ আপনার তালিকাতে রাখবেন তাহলে আপনার প্রথম চান্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তা আমরা এখানে কোন জেলা থেকে কলেজ সিলেক্ট করব সেটা দিয়ে দিচ্ছি এরপর থানা সিলেক্ট করে দিব তারপরে আমরা আমাদের এখান থেকে কলেজ সিলেক্ট করে দেব ক্রমান্বয়ে সিলেক্ট করব প্রথমে একটা সিলেক্ট করব এখানে আমরা খালি আসনে ক্লিক করে খালি আসন দেখতে পারবো কোন কোন বিভাগ রয়েছে কতটি আসন রয়েছে তারপর আমরা নিচের দিকে যাই এখানে শিফট সিলেক্ট করে দিতে হবে বাসন সিলেক্ট করতে হবে গ্রুপ সিলেক্ট করতে হবে তারপরে এখানে যদি কোনো স্পেশাল কোটা থাকে সেটা সিলেক্ট করব না থাকলে আমরা এডুকেশন কোটা থাকলে সিলেক্ট করব আদারওয়াইজ আমরা অ্যাড দিস কলেজ এই অপশানটি ক্লিক করব কলেজটা অ্যাড হয়ে গেছে এমনিভাবে আমরা পাঁচটি কলেজ অ্যাড করে নেব দিয়ে ডিলিট করতে চাই কোনো একটা কলেজ বলে অ্যাটাচ হয়ে গেছে ডিলিট অপশানটিতে ক্লিক করব আবার যদি আমরা যেভাবে সিরিয়াল করছি কলেজ সেভাবে আমরা মেরিট না রাখতে চাই তো প্রথমটা তিন নাম্বার দিতে চাই পরবর্তীটা তিন নাম্বারটা এক নাম্বার দিতে চাই তাহলেও দিতে পারবো আমরা ম্যারিট প্রায়োরিটিটা চেঞ্জ করতে পারব এমন না যে সিরিয়ালে থাকতে হবে প্রায়োরিটিটা আমরা চেঞ্জ করতে পারবো তো যাই হোক আমার যদি এই সিরিয়ালটা দেওয়া শেষ হয়ে যায় তাহলে আমরা প্রিভিও অ্যাপ্লিকেশনে অপশানটিতে ক্লিক করে দেবো অ্যান্ড এখানে দেখবো যে আমার কলেজগুলো অ্যাটাচমেন্ট ঠিক আছে কি না সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব তো এখানে একটা নোটিশ এসেছে যে আমার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড চলে আসছে এবং আমাদেরকে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে রাখতে বলতেছে তো আমরা প্রিন্ট করে সংরক্ষণ করব পরবর্তীতে এই মোবাইলে যে ছয় সংখ্যার ভেরিফিকেশান কোডটা এসেছে সিকিউরিটি কোড এটা দিয়ে মোবাইল নাম্বার পরিবর্তন প্রায়োরিটি পরিবর্তন কলেজ পরিবর্তন সংযোজন বিয়োজন করা যাবে তো মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সব বিষয়টা খেয়াল রাখতে হবে তো এই ছিল একাদশ শ্রেণীর ভর্তির আপডেট ভিডিও চ্যানেলটিতে নতুন হতে ক্লবশে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেওয়ার প্রত্যাশা করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম